এক্সট্রিমলি সরি, এত রাতে বোধহয় কানেকশানে একটু প্রবলেম ছিল, আই ডোন্ট নো, সো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, কথা শেষ করতে পারিনি বলে আবার অনলাইন আসলাম, নাহলে এত রাতে আমার কাউকে বিরক্ত করার খুব ইচ্ছা নেই। অনেক রকম অনেক কমেন্টস আসছে যে এত রাতে কী করছেন, যে কে হ্যান তেন বিজেপি। সো আমার মিসেস আমাকে জোর করে লাইভে পাঠালো যাতে আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করতে পারি। সো সিন্স সে আমাকে জোর করে পাঠিয়েছে, তাই আমি আসছি, ইউ নো, ডু হোয়াট দ্য মিসেস সেজ, নাহলে প্রবলেম হবে। সো আপনার ভিডিওটা মানে আমাকে আর লাইভ না দেখে বরং আমি বলি, যেহেতু আমি লিঙ্কটা অলরেডি শেয়ার করে ফেলেছি, সো সবাই লিঙ্কটা ক্লিক করবেন, ভিডিওটি দেখবেন, মানে আমাদের নাটকটি দেখবেন, আমি তোমার গল্প হব, এবং এরপরে শেয়ার করবেন, জানাবেন কেমন লাগছে। তারেক আহমেদ সানি ইজ ওয়াচিং মি, হি ওয়াজ সাপোজ টু স্লিপ, আই ডোন্ট নো ওয়াই হি ইজ ওয়াচিং মি, সো ইফ হি ইজ নট স্লিপি ই ক্যান কাম ওভার অ্যান্ড উই ক্যান ওয়াচ নেটফ্লিক্স অর উই ক্যান ওয়াচ দ্য ভিডিও যেটা আমি সবাইকে দেখতে বলছি, কাজ এখন HD-তে আরও সুন্দরভাবে দেখতে পাবো। সো সবাইকে দেখার আমন্ত্রণ রইল, আমি এখন বলছে গুড নাইট, সবাই জানাবেন, লিঙ্ক চলে আসছে, অনেকে অনেক অনেকে অনেকে চেয়েছিলেন আমার কাছে লিঙ্ক কোথায় লিঙ্ক কোথায়, আমার ইনবক্স ভরে গেছে, সবাইকে আলাদা আলাদা করে ইনবক্স করতে পারলাম না, আসলে একজনের পক্ষে সম্ভব না, তাই লাইভ আসলাম যাতে এটা সবার হোম ফিডে আসে, লিঙ্কটা সবাই দেখতে পারেন। তো সবাই দেখবেন, জানাবেন কমেন্টসটি, যদি খারাপ লাগে সেটাও শেয়ার করবেন যে তসিফ ভাই খুব বাজে হয়েছে, সেটাও আমাকে ট্যাগ করে আপনি শেয়ার করে দিন, কোনো অসুবিধা নেই। আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন, মন থেকে ভালো লাগলে আরও আরও ভালো লাগবে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, সো ফর নাও গুড নাইট, দেখবেন এবং জানাবেন। আর তারেক প্লিজ চলে আসো, ম্যান ইউ আর নট স্লিপিং, ইউ আর নট স্লিপিং, কাম ওভার, গুড নাইট।